হ্যালো বেহস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো বিয়স আজকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এই যে দেখতেছেন এখানে অনেকগুলো শ্যুটকি তো আগের ভিডিওতে আপনারা অবশ্যই দেখছেন যে আমি ছাক্তাই যাওয়া হয়েছে তো চাকতে যাই ওখান থেকে কিছু শ্যুট কিনেছি তো ওখানকার ভিডিও অবশ্যই আপনারা সবাই দেখছেন তো এই যে ওখান থেকে আমি কী কি স্যুটকে নিলাম এগুলাই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আর কীভাবে শুটকিগুলো আপনারা বছরকে বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারেন আমি ওই ভিডিওতে বলে দিব তা আপনারা দেখেন আমি শুটকিগুলো দেখাই তো এখানে দেখেন কিছু রোটটা শুটকি আর এগুলো হচ্ছে সুরি শুটকি যে সল্প অল্পই নিচ্ছি আমি বেশি নিই নাই যে দেখেন তবীয় এখানে দেখেন চুরি সুটকিগুলো কিন্তু অনেক ভালো এই যে দেখেন এগুলা রাবেলের সুটকি বলে এগুলাকে তো অনেক ভালো আর এখানে কিছু চিংড়ি সুটকি ছিল আর ফ্যাশের সুটকি ছিল রেটের সুটকি চুরি সুটকি আমি চার রকমের সুটকি নিলাম তো আমি এখানে প্রথমে রোটটা শুটকিগুলো আমি কেটে নিচ্ছি দেখেন ভালো করে পরিষ্কার করে কেটে নিচ্ছি আপনারা অবশ্যই শুটকি খাটার সময় ধীরে সুস্থে আস্তে আস্তে মানে দেখে শুনে খাটবেন কারণটা হচ্ছে এখানে শুটকি মাছ যখন শুকাই যায় তো কাটাগুলো কিন্তু শুকাই যায় যার কারণে একটু যদি হাতে রেগে যায় ভেঙে হাতের মধ্যে রেগে থাকতে পারে বা সমস্যা হতে পারে তো যার কারণে আপনারা সাবধানে করবেন এই যে দেখেন আমি লোটটা শুটকিগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এখানে অনেক কিছু ধরেন রোটে সুটকিটা ঘাটার পর আমি এখন সুটি সুটকিগুলোও কেটে নেব এভাবে আরবিহ আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল ওখানটা অবশ্যই বাজায় দেবেন যেন আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আমার একটা ফেসবুক পেজ আছে এই ফেসবুক পেজটাও একই চ্যানেলের নামে তো আপনারা অবশ্যই ফেসবুক পেজটাও ফলো করে দিবেন তা আমি এখানে সুড়ি সুটকিগুলোও মানে ঠিক কতটুক সাইজে রাখবো এভাবে করে আমি কেটে নিচ্ছি দেখেন আমি সবগুলাই কেটে নিব আর এগুলা কাটার পর আমি এখন করব মানে ভালো করে রোদে দিয়ে মানে শুকাতে দেবো রোদে রোদে ভালো করে শুকাতে দিব। তাইলে হয়তোবা হবে কি অনেক দিন অনেক বছর করে আপনারা খেতে পারবেন সংরক্ষণ করে রাখতে পারবেন এটা কিচ্ছু হবে না মানে রকম নষ্ট হবে না আর বাইরে ফাটানো চাইলেও আপনারা ফাটাইতে পারবেন এটা অসুবিধা নাই অবশ্যই যারা বাইরে ফাটাতে চান দেশের বাইরে তো তারা অবশ্যই এগুলো একটু ভালো করে এভাবে পরিষ্কার করে যখন একটু সিদ্ধ পানি দিয়ে একটু ভালো করে ধুয়ে আবার শুকায় তারপরে দিতে হবে না হয় ছুটকির গন্ধ হয়তো বা এয়ারপোর্টে দৌড়ে ফেলতে পারে মানে সমস্যা হতে পারে না হয় আবার এভাবে অনেকে এভাবে দেয় এভাবে দিলেও কিন্তু আপনারা আরেকটা কাজ করতে পারেন ভালো করে আপনারা এটা প্যাকেটটা ভালো করে করবেন কারণ না হয়তো হয়তোবা সমস্যা হবে ওখানে নিতে দিবে না তো এই যে দেখেন আমি সবগুলা মানে শুটকি মাসে কেটে ফেলতেছি এভাবে ভালো করে আস্তে আস্তে করে পরিষ্কার করে নিতে হবে সবগুলো দেখে শুনে আর আপনারা ভালো করে যদি রোদ লাগাই একটু ভালো করে একটা বই মধ্যে ঢুকায় যদি আপনারা তিন বা কিছু একটা কাগজ দিয়ে আপনারা বইমটা ইয়া করে রাখতে পারেন বাতাস না লাগে মতো আর কি হাওয়া বাতাস না লাগে মতো তাইলে হয়তো বা অনেক দিনে ঠিক থাকবে আপনারা এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো রকমে আপনাদের সুটকিটা নষ্ট হবে না যারা সুটকি মাছ পছন্দ করেন তারা অবশ্যই অনেক দিন রেখে ধীরে স্বস্তি খেতে পছন্দ করে এমন না চাষ আজকে খেতে হবে তা কোনো কথা নাই তা আমি কিন্তু সব সবসময় এরকমই করি আমি মানে অল্প অল্প সুটকে আনি এভাবেই করি সবগুলো এভাবে আমি কেটে নিব তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম